প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ আলম জনি, তোমাদের বিজ্ঞান শিক্ষক। আজ অষ্টম শ্রেণীর দ্বাদশ অধ্যায় অর্থাৎ মহাকাশ ও উপগ্রহ এর প্রথম লেকচার। চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আমি এই কারণে বলবো যে বর্তমান বিশ্বে পৃথিবীর বাইরে কি চলছে, পৃথিবীর বাইরে কি আছে এবং পৃথিবীর বাইরে কি কি থাকতে পারে, এই বিষয়ে কিন্তু সবার আগ্রহ কিউরিওসিটি অনেক বেশি। আমরা বই পড়তে গিয়ে ইম্পর্টেন্ট পড়া আর ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কোনটা পরীক্ষা আসবে কোনটা পরীক্ষা আসবে না, এই ধরনের কথাবার্তা চিন্তা করতে গিয়ে কিন্তু অনেক সময় এই মহাকাশ উপগ্রহ চ্যাপ্টারটাকে জাস্ট একটা পড়া হিসেবে নেই, পরীক্ষার কোশ্চেন হিসেবে নেই। কিন্তু আসলে এই চ্যাপ্টারটা এবং এই চ্যাপ্টারের পড়াগুলোর মধ্যে যে আসলে কি আছে তা কিন্তু আমরা অনেক সময় জানার চেষ্টা করি না। আসলে আমাদের কিন্তু ফিউচার, এটা আমাদের ফিউচার, আমাদের ভবিষ্যৎ কিন্তু আসলে এই মহাকাশ নিয়েই। আজ আমরা পৃথিবীতে আছি, হয়তোবা কোনো এক সময় আমাদের এই গ্রহের রিসোর্স যেটাকে বলা হচ্ছে সেটা হয়তোবা শেষ হয়ে যাবে, কোনো এক সময় হয়তোবা পৃথিবী বসবাসের উপযোগী থাকবে না। বিজ্ঞানীরা এটা কল্পনা করছেন, তোমরা ভালোভাবে জানো, পরিবেশ দূষিত হচ্ছে, আমাদের জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। তবে খুব নিকট ভবিষ্যতে যে পৃথিবী শেষ হবে তা না, এটা নিয়ে ভয় পাওয়ার মতো তেমন কিছু নেই। তবে এক সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো যদি পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত মানব জাতি এর অস্তিত্ব থাকে এবং আমাদের কাছে তেমন প্রযুক্তি থাকে যে সেই ধরনের টেকনোলজি যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে আসলে আমরা কিন্তু পৃথিবী বাদ দিয়ে অন্য কোনো গ্রহে গিয়ে পাড়ি জমাতে পারবো। এখন অন্য কোনো গ্রহে গিয়ে থাকা তো দূরের কথা, আমরা এখনও শিওর না যে মহাবিশ্বে অন্য কোনো গ্রহ এমন আছে কি না যেখানে গিয়ে আমরা থাকতে পারি। তাহলে শুধুমাত্র এই গ্রহ নিয়ে কথা বললে আসলে হবে না। এই চ্যাপ্টারটা পড়ার আগে বা এই চ্যাপ্টারের ব্যাপারে জানার আগে তোমাদেরকে আসলে মহাবিশ্ব কী, মহাবিশ্বে কী কী আছে, কী কী থাকতে পারে, আমাদের সৌরজগৎটা কেমন, কি কি আছে সৌরজগতে, এই বিষয়গুলোতে কিন্তু তোমাদেরকে মোটামুটি একটা বিশদ ধারণা রাখতে হবে। আর আমি আবারও বলবো, এই চ্যাপ্টারটা পরীক্ষাতে প্রশ্ন আসবে বা এমসিকিউ আসে, এটা এই ধারণা নিয়ে কখনো চ্যাপ্টারটা পড়বা না, মজা পাবে না, কখনো মজা পাবে না যদি এই চ্যাপ্টারটা তোমরা এভাবে পড়ো। তোমাদেরকে এই চ্যাপ্টারটাকে এভাবে পড়তে হবে যে আমরা আমাদের মহাবিশ্বের ব্যাপারে জানতে পারছি। পৃথিবীতে এই মুহূর্তে যত দামি সাবজেক্ট আছে পড়াশোনার মধ্যে, তার সাথে কিন্তু সবচেয়ে দামি সাবজেক্ট হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স। অ্যাস্ট্রোফিজিক্স মোটামুটি প্রতিটা সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি দামি, কারণ এখন কোনো দেশ কত বেশি উন্নত তা নির্ভর করে তার মহাকাশ জ্ঞান কত বেশি, তার কতগুলো স্যাটেলাইট বাইরে ঘুরছে। এই স্যাটেলাইটগুলো দিয়ে শুধু আবহাওয়া বা অন্য কোনো তত্ত্ব না, তারা যে কোনো খবরাখবর এবং অন্য দেশের ব্যাপারেও খবর কিন্তু খুব দ্রুত জানতে পারছে এই কৃত্রিম উপগ্রহ সমূহ নিয়ে। তো মহাকাশ, মহাকাশ বিজ্ঞান, আমাদের মহাবিশ্ব, এটার ব্যাপারে আসলে জানা খুবই জরুরি। তো ঠিক আছে, অনেক কথাই বললাম, তাহলে আজকে ধারাবাহিকভাবে আমাদের পড়ার যে মূল বিষয় মহাকাশ এবং আমাদের সৌরজগৎ নিয়ে সামান্য কিছু আলোচনায় আমি বলবো, কারণ এত বেশি পড়া যে এই পড়া শেষ করা আসলে সম্ভবই না। তাহলে শুরু করি। তাহলে প্রথমেই কথা বলতে হয় মহাকাশ এবং মহাশূন্য নিয়ে। আসলে মহাকাশটা কি? বিজ্ঞানীরা ধারণা করেন আমাদের ভূপৃষ্ঠ থেকে 160 কিলোমিটার উপরে বায়ুমণ্ডল শেষ হয়ে যায়, এরপর থেকে কিন্তু মহাকাশের যাত্রা শুরু। এবং মহাকাশ তার পরবর্তীতে কিন্তু অন্ধকারাচ্ছন্ন। আমরা যদি রাতের বেলা আকাশে যদি তাকাই আমরা অনেক তারা দেখতে পারি, কিন্তু এর মধ্যে কিন্তু ফাঁকা স্থানের পরিমাণে বেশি। তো এই ফাঁকা স্থানগুলোতে আমাদের সামনে দৃশ্য এবং অদৃশ্য অনেক গ্রহ আছে, অনেক উপগ্রহ আছে। আমাদের পৃথিবীতে একটি নিজস্ব উপগ্রহ আছে যাকে আমরা চাঁদ নামে চিনি। তো এই জিনিসগুলো নিয়েই কিন্তু মহাকাশ। এই মহাকাশের মধ্যে আছে কি, আমি আগে আমাদের সৌরজগৎ নিয়ে কথা বলি। আমাদের সৌরজগতে কিন্তু কেন্দ্রীয় নক্ষত্র হচ্ছে সূর্য। প্রতিটি সৌরজগতেরই একটি কেন্দ্র থাকে যাদেরকে আমরা তারা বলি, নক্ষত্র বলি। আমাদের নক্ষত্রের নাম সূর্য। এই সূর্যকে কেন্দ্র করে কিন্তু আমাদের গ্রহসমূহ ঘুরছে এবং গ্রহদের চারিদিকে আবার উপগ্রহসমূহ ঘুরছে। তো যাই হোক, এটার ব্যাপারে পরে কথা বলছি। তো আমি যদি একক দিয়ে শুরু করি যে আসলে পড়াটা পড়তে হবে কীভাবে, যে একটি সৌরজগতের মধ্যে কী কী থাকে, গ্রহ থাকে, গ্রহের চারপাশে যারা প্রদক্ষিণ করে তাকে উপগ্রহ বলে, আবার গ্রহসমূহ একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে, তাহলে এটা নিয়ে তৈরি হচ্ছে একটা সৌরজগৎ, আমাদের সৌরজগৎ। এটা আবার অনেকগুলো সৌরজগৎ নিয়ে তৈরি হয় গ্যালাক্সি। আমাদের, আমরা যে গ্যালাক্সিতে থাকি, আমাদের পৃথিবী যে গ্যালাক্সির অন্তর্গত, তার নাম হচ্ছে মিল্কি ওয়ে বা ছায়াপথ। আবার
অনেকগুলো ছায়াপথ বা গ্যালাক্সি মিলে তৈরি করে আমাদের এই মহাবিশ্ব বা ইউনিভার্স। তো আবার বলছি যে অর্ডারটা কি, অর্ডারটা হচ্ছে এভাবে যে আমি যদি আমাদের পৃথিবীকে সবচেয়ে ক্ষুদ্র ধরি, যদিও পৃথিবী সবচেয়ে ক্ষুদ্র না, পৃথিবী থাকে সৌরজগতের মধ্যে, সৌরজগৎটা হচ্ছে আবার গ্যালাক্সি বা ছায়াপথের মধ্যে, আবার ছায়াপথটা হচ্ছে মহাবিশ্বের মধ্যে। তাহলে মহাবিশ্বটা এখানে সবচেয়ে বড় এখানে দেখা যাচ্ছে আকারের দিক থেকে। এখন কথা হচ্ছে এটা যে মহাবিশ্বটা কত বড় আর মহাবিশ্বের শুরু কীভাবে। তো মহাবিশ্বের শুরুটা হচ্ছে এভাবে, আমি আছি আসলে বইয়ের ধারাবাহিকতা থেকে পড়াচ্ছি না, কারণ বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং একটু ধারাবাহিকতা ব্রেক করা উচিত আমার মনে হয়। তাহলে এখানে মহাবিশ্বের শুরুটা কীভাবে, মহাবিশ্বের শুরুর ব্যাপারে স্টিফেন হকিংস বিগ ব্যাং যে তত্ত্বটি দিয়েছেন অনেকটা গ্রহণযোগ্য তত্ত্ব এটা একটা। আসলে বিগ ব্যাং কীভাবে হয় বা কীভাবে শুরু হয়েছিল, তো ধারণা করা হয় যে যখন কিছুই ছিল না, তখন কিছু ছিল না, তখন পদার্থ বল শক্তি, মহাবিশ্বে যা কিছু তাদের দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে পদার্থ আর একটি হচ্ছে শক্তি। তখন সব পদার্থ এবং শক্তি এরা প্রত্যেকেই এক স্থানে ছিল, এটাকে ইংরেজিতে সিঙ্গুলারিটি বলা হয়, যে সব কিছু একই স্থানে ছিল। এখন কোনো এক মহাজাগতিক কারণে সব কিছুর মধ্যে একটি অস্থিরতা তৈরি হয় এবং বিস্ফোরণ তৈরি হয়, যে বিস্ফোরণটা আসলে এখনও চলছে, যে বিগ ব্যাং কিন্তু হওয়ার পর থেকে পৃথিবীর প্রসারণ কিন্তু বন্ধ হয়ে যায়নি। পৃথিবী কিন্তু মনে করো যে পৃথিবী বলো, মহাবিশ্ব, আমাদের গ্যালাক্সি, কোনোটা কিন্তু স্থির না। তোমরা যদি মনে করো যে আসলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সূর্য নিজ অক্ষে চারিদিকে ঘুরছে, কিন্তু এটা স্থির জায়গায়, এটা কিন্তু মোটেও না। তোমরা দেখতে পাচ্ছ চিত্রের মধ্যে যে আসলে যে পৃথিবী, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলো কিন্তু এখনও গতিশীল, এটা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং একজন আরেকজনকে, প্রতিটি ছোট বস্তু একটি বড় বস্তুকে আবর্তন করছে। এভাবেই মনে করো যে মহাবিশ্বের যে সম্প্রসারণটা তা কিন্তু এখনো চলছে। তো যাই হোক, এবং এই মহাবিশ্বের মধ্যে সবকিছু দূরত্ব নির্ধারণের জন্য কিন্তু আলোকবর্ষ হিসাব করা হয়, যে আলোকবর্ষ আমরা জানি পৃথিবীর থেকে, সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে, এই আলোটি আসতেও প্রায় সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। তো 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে, এবং আলোর বেগ ধরা হয় প্রতি সেকেন্ডে 3×10^8 মিটার/সেকেন্ড, মানে প্রায় 30 কোটি মিটার। আলো প্রতি সেকেন্ডে 30 কোটি মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। আমাদের নিকটবর্তী যে সৌরজগৎ আলফা সেন্টুরি যাকে বলা হয়, আমাদের সূর্যের থেকে সেই সৌরজগতে আলো পৌঁছাতে প্রায় 4 বছরের বেশি সময় লাগে। তাহলে চিন্তা করো, আলো 1 সেকেন্ডে কত দূর যেতে পারে, 30 কোটি মিটার, আর সেখানে আলো পৌঁছাতে 4 বছরের বেশি সময় লাগছে। তো যাই হোক, বিগ ব্যাং তত্ত্বটা যেটা দেওয়া হয়েছে বা যার ব্যাপারে আমরা যতটুকু জানি, যে যখন মহাবিস্ফোরণ শুরু হয় সকল পদার্থ একত্রে ছিল, সব কিছু একত্রে ছিল, কোনো এক কারণবশত। এই কারণটা আসলে বিজ্ঞানীরা এখনও কিন্তু এক্সপ্লেন করতে পারেনি যে কেমন, কী এমন অস্থিরতা ছিল বা কী এমন শক্তি ওখানে প্রয়োগ করা হয় যে সব কিছু পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়া শুরু করে। এবং এই বিচ্ছিন্ন হতে গিয়েই কিন্তু এই বিভিন্ন ধরনের পদার্থ এবং শক্তির মধ্যে যে একটা ভাগাভাগি শুরু হয়ে যায়, যে পদার্থ শক্তিতে রূপান্তরিত হওয়া শুরু করছে। যেমন সূর্য, সূর্যের মধ্যে কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়াম আছে, হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয় এবং এই সময় প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে পদার্থ থেকে শক্তির একটা ট্রান্সফরমেশন চলছে। তো এখন এই যে মহাবিস্ফোরণ, এবং মহাবিস্ফোরণের পর যে বিভিন্ন পদার্থ, বড় পদার্থ এর চারিদিকে, ছোট পদার্থগুলো চারিদিকে আবর্তন করছে, এই আবর্তন কিন্তু চলছে এখনো। তো এটা এখন চলছে এবং এই চলার পথেই দেখা যাচ্ছে যে বিভিন্ন গ্যালাক্সি, বিভিন্ন সৌরজগতের উৎপত্তি, তার মধ্যে আমাদের একটি ছোট্ট সৌরজগতের একটা, এবং এর মধ্যেই আপাতত আমরাই বুদ্ধিমান প্রাণী এবং প্রাণের অস্তিত্ব আছে। তো যেটাই হোক, আমাদের সৌরজগতে সূর্য চারিদিকে কী কী গ্রহ ঘুরছে তোমরা ভালোভাবে জানো, 8টি গ্রহ, একটি গ্রহ ছিল প্লুটো, তবে প্লুটো এর আকৃতি এবং ভর তুলনামূলকভাবে ছোট হওয়ার কারণে পরবর্তীতে একটি গ্রহ ক্যাটাগরি থেকে বাদ দেওয়া হয়। তো বর্তমানে হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আবারও বলছি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই 8টি গ্রহ আমাদের সৌরজগতের মধ্যে আছে বর্তমানে। প্লুটোকে যাই হোক বর্তমানে সেই গ্রহ উপাধি আর দেওয়া হচ্ছে না, যেমন ক্লাসের মতোই, যে ক্লাসে যদি কেউ ভালো পরীক্ষা না দেয় প্রমোশন পায় না সে, তেমনই তার ভর কম হওয়ার কারণে আমরা তাকে গ্রহ এর টাইটেল থেকে বিচ্যুত করেছি। তো যাই হোক, এখন
কথা হচ্ছে যে আমাদের সৌরজগতের মধ্যে শুধুমাত্র কিন্তু পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে, এটা কিন্তু বিশেষ কিছু কারণ আছে। যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এমন একটি সুবিধাজনক পর্যায়ে আছে যে যার কারণে দেখা যাচ্ছে যে পৃথিবীর মধ্যে পানি তিন অবস্থাতে থাকতে পারে, কঠিন, তরল, বায়বীয়, এই তিন অবস্থাতে থাকতে পারে। অন্য কোনো গ্রহে কিন্তু এই ফ্যাসিলিটিটা নাই। যে কিছু কিছু গ্রহ দেখা যাচ্ছে সূর্যের এত বেশি কাছে যে সেখানকার সব পানি বাষ্পে পরিণত হয়, আবার কিছু গ্রহ দেখা যাচ্ছে সূর্য থেকে এমন দূরত্বে অবস্থান করছে যে সেখানকার সব পানি জমে বরফে পরিণত হয়ে যাচ্ছে। এই কারণে দেখা যাচ্ছে যে তোমার ওই গ্রহগুলোতে প্রাণের অস্তিত্ব দেখা যাচ্ছে না। আসলে আমরা প্রাণ বলতে কিন্তু আমরা একটা বিশেষ ফর্মেট, বায়োলজিক্যাল লাইফ যেটাকে বুঝি, পানির সমন্বয়। এটা তো আমাদের প্রাণের ব্যাপারে ধারণা হচ্ছে এটা যে আমরা যেমন, প্রাণের অস্তিত্ব তেমন। বর্তমানে কিন্তু মহাকাশ বিজ্ঞানীরা এটাও ধারণা করছেন যে আসলে প্রাণের অস্তিত্ব, প্রাণ যে শুধুমাত্র বায়োলজিক্যাল হবে আমাদের মতো হবে তা নিয়েও কিন্তু সন্দেহ পোষণ করেছেন যে প্রাণের অন্য কোনো অস্তিত্ব থাকতে পারে কিনা। তোমরা যখন বড় ক্লাসে যাবা ভাইরাসের ব্যাপারে পড়বা, ভাইরাস একটি অকোষীয় প্রাণী, মাঝে মাঝে মৃত, মাঝে মাঝে আবার জীবিত হয়ে ওঠে পরিবেশ ভালো পেলে। তো এটা নিয়ে কিন্তু বিজ্ঞানীরা এখন অনেক সন্দেহ প্রকাশ করছেন যে প্রাণ কয় ধরনের হতে পারে। তো যাই হোক, সেটা আমাদের পড়ার বিষয় না এখন। এখন তোমরা বই থেকে যে জিনিসটা পড়বা যে কোন কোন গ্রহ উপগ্রহ দেখতে কেমন। এখন সৌরজগতের ব্যাপারে কিছু তথ্য, অনেক তথ্য বইয়ের মধ্যে নেই, আমি তথ্যগুলো তুলে ধরছি। শুরু করা যাক বুধ থেকে, সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ বুধ। তাহলে বুধের ব্যাপারে তথ্যগুলো হচ্ছে এটা যে সূর্যের নিকটতম গ্রহ এবং অনেক ক্ষুদ্র, এবং এর কোনো উপগ্রহ নেই, বায়ুমণ্ডলও নেই। এই কারণে দেখা যাচ্ছে যে এটা প্রচণ্ড গরম। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা যে পৃথিবীতে 58 দিন বুধের একদিনের সমান। আবারও বলছি, পৃথিবীতে 58 দিন বুধ গ্রহের একদিনের সমান, এবং পৃথিবীর 88 দিনের সমান হচ্ছে বুধ গ্রহের 1 বছর। আবারও বলছি যে পৃথিবীর 88 দিনের সমান হচ্ছে বুধ গ্রহের 1 বছর। এই কথার অর্থ হচ্ছে বুধ গ্রহ মাত্র দেখা যাচ্ছে 2 দিনের মধ্যেই সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এরপরে হচ্ছে শুক্র, শুক্রের ব্যাপারে আরও কিছু ইন্টারেস্টিং তথ্য আছে যে পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র, সৌরজগতের এটি উজ্জ্বলতম গ্রহ, সৌরজগতের উষ্ণতম গ্রহ এটি, এবং শুক্রে কোনো পানি নেই। শুক্রকে আমরা শুকতারা বা সন্ধ্যাতারা নামে আকাশে দেখতে পারি। শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে। আবার এখানে এটি এটি আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইন্টারেস্টিং তথ্য এটি যে পৃথিবীতে 243 দিন হচ্ছে শুক্রের একটি দিন। আবারও বলছি, পৃথিবীতে 243 দিন হচ্ছে শুক্রের একটি দিন, এবং পৃথিবীর 224 দিনের সমান হচ্ছে শুক্রের একটি বছর। এই কথার অর্থ হচ্ছে যে শুক্র গ্রহে একদিন শেষ হওয়ার আগেই তা সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করে। তার মানে এখানে বছর ছোট এবং দিন বড়। দেখো, আমরা কখনো এটা কিন্তু কল্পনা করিনি যে এমন হতে পারে। তারপর আসে পৃথিবী। তো পৃথিবীর ব্যাপারে মোটামুটি তথ্য আমরা জানি যে তৃতীয় গ্রহ, নীল রঙের এটি, এবং বাঁচার জন্য যে পানি প্রয়োজন শুধুমাত্র তা পৃথিবীর মধ্যেই আছে। অন্যান্য গ্রহে পানি থাকলেও তা দেখা যাচ্ছে যে বরফ আকারে জমা হয়ে থাকে, কিন্তু পৃথিবীতে আমাদের জীবন ধারণের মতো পানি আছে, এবং একটি উপগ্রহ আছে এটাতে, চাঁদ। তারপরে আসছে মঙ্গল। মঙ্গল দেখতে, মঙ্গল গ্রহ দেখতে অনেকটা লালচে কালারের, লাল গ্রহ বলা হয় এটাকে। তারপর দেখা আছে যে মঙ্গলের 2টি উপগ্রহ আছে, একটির নাম হচ্ছে ফোবোস ও অপরটির নাম হচ্ছে ডিমোস। এবং মঙ্গল গ্রহে দিন পৃথিবীর 1.025 দিন হচ্ছে মঙ্গলের একটি দিনের সমান। আবারও বলছি, পৃথিবীর 1.025 দিন হচ্ছে মঙ্গলের একটি দিনের সমান, এবং পৃথিবীর 687 দিন হচ্ছে মঙ্গলের 1 বছর। এরপর হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, এবং এটি অনেকটা গ্যাসপিণ্ড এবং তরলের মাধ্যমে তৈরি। ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট হচ্ছে এর ব্যাপারে যে 79টি উপগ্রহ নিয়ে বৃহস্পতিতে তৈরি। সবচেয়ে বেশি উপগ্রহ বৃহস্পতি দেখা যাচ্ছে এখানে। এবং দেখা যাচ্ছে যে বৃহস্পতিতে একদিন, বৃহস্পতিতে একদিন হচ্ছে 9.9 ঘন্টার সমান। তার মানে বৃহস্পতি পৃথিবীর তুলনায় নিজ অক্ষের চারিদিকে বেশি জোরে ঘুরে। কিন্তু তার চেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা যে আমাদের 11.9 বছর হচ্ছে বৃহস্পতির 1 বছরের সমান। তার মানে ওখানে দিন খুব দ্রুত শুরু এবং শেষ হয়, কিন্তু বছর শেষ হতে অনেক দিন সময় লাগে। তারপর আসছে শনি। শনি হচ্ছে বরফ আর ধূলিকণা দ্বারা গঠিত একটি গ্রহ। সম্প্রতি শনি গ্রহে কতগুলো নতুন উপগ্রহ আবিষ্কৃত হয়েছে, এবং বর্তমানে শনি সবচেয়ে বেশি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে। শনির বৃহত্তম উপগ্রহের নাম টাইটান। বিজ্ঞানীরা আসলে এটা নিয়ে খুব বেশি গবেষণা করেন। এবং দিনের ব্যাপারে যদি বলা যায় যে পৃথিবীর 10.7 ঘন্টা
হচ্ছে শনির একদিন, এবং পৃথিবীর 29 বছর হচ্ছে শনি গ্রহে 1 বছরের সমান। এরপরে আসছে ইউরেনাস। ইউরেনাস গ্রহের আয়তন পৃথিবীর আয়তনের প্রায় 4 গুণ। এর বায়ুমণ্ডলে মিথেন মানে CH4 গ্যাসের উপস্থিতির কারণে এটি সবুজ দেখা যায়, এবং এটি পৃথিবীতে 17 ঘন্টা ইউরেনাসে একদিনের সমান, এবং পৃথিবীর 84 বছর ইউরেনাসের 1 বছরের সমান। সবার শেষে আছে নেপচুন, কারণ প্লুটো তো আর গ্রহ মর্যাদা রাখে না। তারপর সে নেপচুন, নেপচুন এর সাথে ইউরেনাসের অনেক সাদৃশ্য রয়েছে, তাই নেপচুন ইউরেনাসের যমজ গ্রহ বলা হয়। পৃথিবীতে 16 ঘন্টা হচ্ছে নেপচুনে একদিন, এবং পৃথিবীর 164 বছর হচ্ছে নেপচুনের 1 বছরের সমান। তাহলে এই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল যা আমাদের বইয়ের মধ্যে দেওয়া ছিল না। এই ফ্যাক্ট সমূহ আমাদের বইয়ের মধ্যে দেওয়া ছিল না, আমরা শুধুমাত্র জানার জন্য বা মজার জন্য কিন্তু এই ফ্যাক্টগুলো পড়তে পারি। তাহলে আজকে আমি পড়াটা এখানেই শেষ করছি। তোমরা যে ফ্যাক্টসগুলো আমি দেখালাম পড়ার চেষ্টা করিও, পারলে মুখস্থ করার চেষ্টা করিও। বইয়ের মধ্যেও গ্রহ উপগ্রহ সংখ্যাগুলো দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারবা। যে আবারও বলছি, এই চ্যাপ্টারটা কিন্তু আসলে মজা করার জন্য পড়া, যে মুখস্থ করা বা পরীক্ষায় আসার সাথে এই গ্রহটার যে এই পড়ার যে মজা বা এইটার যে ফিউচার এই পড়াশোনা নিয়ে, তা নিয়ে কিন্তু আসলে আমি আমি ব্যক্তিগত পর্যায়ে অনেক বেশি আগ্রহী, এবং তোমাদেরকেও আমি উৎসাহিত করবো যে মহাবিশ্বর ব্যাপারে এবং আমাদের সৌরজগতের ব্যাপারে যাতে তোমরাও ইন্টারেস্ট নিয়ে পড়াশোনা করতে পারো। যাই হোক, আজকের লেকচার আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।